অষ্টম শ্রেণীর নবম সপ্তাহের যে অ্যাসাইনমেন্টটি দেওয়া হয়েছে সেই প্রশ্নটি নিয়ে প্রথমে আলোচনা করবো দেখো প্রশ্নতে যে পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত পাঠ্য নম্বর ও বিষয়বস্তু কি ব্যাপন অবিশ্রাবণ অবিশ্রবণের গুরুত্ব প্রশোধন প্রশোধনের গুরুত্ব এখন দেখো অ্যাসাইনমেন্টের নির্ধারিত কাজকে তোমার প্রতিদিনের পর্যবেক্ষণ থেকে ব্যাপন ও অবিশ্রবণের দুটি করে ঘটনা উল্লেখ্য করা ব্যাপন ও অবিসবণের প্রক্রিয়া থেকে যে কোনো একটির জন্য পরীক্ষণ সম্পূর্ণ করে সম্পূর্ণ প্রক্রিয়াটি ধারাবাহিকভাবে লিখো ব্যাপনের বৈশিষ্ট্য অবিশ্রবণের বৈশিষ্ট্য ব্যাপন ও অবিশ্রবণের পরীক্ষা চোলা পরীক্ষণ চোলা পানিতে ভেজানো রান্নার গন্ধ ছড়িয়ে পড়া ফুড কালার পানিতে স্তরিয়ে পড়া এরও বিষয় পর্যবেক্ষণ দেখো এখন আমি সে প্রশ্নের আলোকে যে আনসার কেমন হবে সেটা নিয়ে একটু আলোচনা করতেছি দেখো ব্যাপন উচ্চ ঘনত্বের স্থান থেকে নিম্ন ঘনত্বের স্থানে কোনো কঠিন তরল বা ঘেষীয় পদার্থের স্বতঃস্ফূর্ত ও সমভাবে ছড়িয়ে পড়া বা পরিব্যাপ্ত হওয়ার প্রক্রিয়াকে ব্যাপন বলা হয় কঠিন পদার্থের ব্যাপন ঘটে নিম্নে ব্যাপনের কিছু বৈশিষ্ট্য দেওয়া হল বস্তুর ভর ও তাপমাত্রা ব্যাপনের হার বস্তুর ভরের উপর নির্ভরশীল ভর যত বেশি হবে বস্তুর ব্যাপনের হার তত কম হবে অর্থাৎ ব্যাপন হার বস্তুর ভরের ব্যস্তানুপাতিক এরপরে দেখো পদার্থের অনুর ঘনত্ব যে পদার্থের ব্যাপন ঘটবে সেই পদার্থের অনুর ঘনত্ব কম হলে ব্যাপন হার কম হবে এরপরে দেখো মাধ্যমের ঘনত্ব যেই মাধ্যমে ব্যাপন ঘটবে সেই মাধ্যমের ঘনত্ব বেশি বলে ব্যাপন হার কম হবে মাধ্যমের ঘনত্ব কম হলে ব্যাপন হার বেশি হবে বায়ুমণ্ডলের চাপ বায়ুমণ্ডলের চাপ বাড়লে ব্যাপন হার কমবে বায়ুমণ্ডলের চাপ কম হলে ব্যাপন হার বাড়বে ঘনত্বের তারতম্য ঘনত্বের তারতম্য যত বেশি হয় তত তাড়াতাড়ি কণাগুলো ছড়িয়ে পড়ে সাধারণত একই সময়ে এবং একই স্থানে পরিবেশের তাপমাত্রা ও বায়ুমণ্ডলের চাপ সমান থাকে সেই ক্ষেত্রে ব্যাপন ব্যাপন পদার্থের ঘনত্ব ও মাধ্যমের নিয়ন্ত্রণকারী প্রভাবক মাধ্যম ও ব্যাপন পদার্থ মাধ্যম ও ব্যাপন পদার্থ যেমন বেলুন ভর্তি বাতাস এবং চারপাশের বাতাস যদি একই হয় তাহলে ততক্ষণ পর্যন্ত ব্যাপন ঘটবে যতক্ষণ পর্যন্ত দুটোর ঘনত্ব সমান না হয় এবার ব্যাপনের কয়েকটি বাস্তব ঘটনা বদ্ধ ঘরের কোন স্থানে যদি কোনো সুগন্ধি বস্তু রাখা হয় তাহলে কিছুক্ষণ পরে দেখা যাবে যে ঘরে সর্বত্র সুগন্ধি পাওয়া যাচ্ছে তবে ছড়িয়ে যাওয়ার ফলে সুগন্ধের তীব্রতা কিছুটা কমে যায় প্রশ্ন হচ্ছে এই সুগন্ধি কিভাবে এক স্থান থেকে অন্য স্থানে চলে আসে প্রকৃতপক্ষে সুগন্ধিযুক্ত বস্তু একটি বোতল বা ছোট আয়তনের পাত্রে আবদ্ধ থাকায় এরা থাকায় এর ঘনত্ব অনেক বেশি থাকে তাই পাত্রের মুখ খোলার সাথে সাথে সুগন্ধির অণুগুলো গ্যাসীয় অবস্থায় চারদিকে ক্রমশ ছড়িয়ে পড়তে থাকে অর্থাৎ সুগন্ধির গ্যাসীয় অনুগুলো উচ্চ ঘনত্বের স্থান থেকে নিম্ন ঘনত্বের স্থানে দ্রুত ছড়িয়ে পড়ে অর্থাৎ গ্যাসের অণুগুলোর মধ্যে ব্যাপন ঘটে এবং কিছু অণু নাকে প্রবেশ করলে আমরা সেই গন্ধ অনুভব করতে পারি এটি হচ্ছে ব্যাপন প্রক্রিয়া এবার দেখো কিছু উদাহরণ বাড়িতে যে বাড়িতে পোলাও বা কুরমা রান্না করলে তার সুগন্ধ একই প্রক্রিয়ায় সব দিকে ছড়িয়ে পড়ে এটিও একটি ব্যাপন প্রক্রিয়া তাহলে আমরা ব্যাপন প্রক্রিয়ার যে দুটি উদাহরণ দেখলাম সেখান থেকে অবশ্যই তোমাদের ভালো একটা ধারণা আসছে এরপরে দেখো অবিশ্রবণের বৈশিষ্ট্য অবিশ্রবণ বলতে দুটি ভিন্ন ঘনত্বের দ্রবণ একটি অর্ধভেদ্য পর্দা দিয়ে পাশাপাশি আলাদা করে রাখলে পর্দা ভেদ করে কম ঘন দ্রবণ থেকে অধিক ঘন দ্রবণের দিকে দ্রাবক প্রবেশ করার প্রক্রিয়াকে বোঝায় দুটো দ্রবণের ঘনত্ব সমান না হওয়া পর্যন্ত এই প্রক্রিয়া চলতে থাকে অবিশ্রবণ এক প্রকার ব্যাপন তিন নম্বর হলো অবিশ্রবণ কেবলমাত্র তরলের ক্ষেত্রে ঘটে অন্যভাবে বলা যায় কোনো শক্তি প্রয়োগ ছাড়াই তরলের বাস্তবিক চলাচল অবিশ্রবণ দুই ভাগে ভাগ করা যায় যেমন আন্তঃবিবণ ও বহি অবিশ্রবণ এরপরে দেখো যে বলা হয়েছে কোষের যে কোষের বাইরে অবস্থিত তরল পদার্থ যখন অর্ধবেদ্য পর্দা ভেদ করে ভেতরে প্রবেশ করে তখন সেই প্রক্রিয়াকে আন্ত অভিশ্রবণ বলে কোষের ভেতর থেকে যখন তরল পদার্থ পর্দা ভেদ করে বাইরে বেরিয়ে যায় তখন সেই প্রক্রিয়াকে বহি অবিশ্রবণ বলে গয়ে যে বলা হচ্ছে ব্যাপন এবং অবিশ্রবণের পরীক্ষণ এটা একটু দেখো ব্যাপন জিনিসটা আমাদের আশপাশে অহরহর ঘটে সূক্ষ্ম পর্যায় থেকে শুরু করে বড় বড় কাজে ব্যাপন ঘটে যেমন ঘরের এক পাশে কেউ সুগন্ধি স্প্রে করলে সেটা মুহূর্তের মধ্যে সারা ঘর ছড়িয়ে যায় কারণ সুগন্ধিটা বোতলের ভেতরে খুব চাপের মধ্যে থাকে এতই চাপে থাকে যে সে গ্যাস থেকে তরল হয়ে যায় ওই তরল যখন আচমকা বের হওয়ার সুযোগ পায় তখন তার মাথা খারাপ হয়ে যায় সে যেখানেই কম ঘনত্ব পাবে সেখানেই ছুটে যাবে আমাদের চারপাশে সাধারণত যে বাতাস সাধারণত যে বাতাস থাকে সেটা বেশ কম ঘনতের বেশ কম ঘনতের আর এই সুগন্ধির কণাগুলো দ্রুত সব জায়গায় দখল করে নেয় এক গ্লাস পানিতে এক ফোঁটা গাঢ় নীল জল রং ঢেলে দিলে সেই রং ছড়িয়ে যেতে থাকে ততক্ষণ শর্তে থাকে যতক্ষণ পুরো পানি নীল হয়ে যাচ্ছে সেই রঙিন পানি আবার যদি আরেকটি বড় পানির বর্তী গ্লাসে ঢালি তাহলে ওই বড় গ্লাসেও গ্লাসেরও সব পানি রঙিন হয়ে যাবে কিন্তু পরের বার দেখা যাবে যে বড় গ্লাসের পানির রং আগে সে হালকা হয়ে গেছে কারণ পরের গ্লাসে পানির পরিমাণ বেশি এতে বোঝা যায় এতে বোঝা যায় ব্যাপন প্রক্রিয়া ততক্ষণ চলতে থাকবে যতক্ষণ না দুটি তরলের ঘনত্ব সমান হচ্ছে মানে একটি পাত্রে রক্ষিত পানি ঢাললে রঙগুলো ততক্ষণ পর্যন্ত ছড়াবে যতক্ষণ না সেটা গ্লাসের সব পানির অনুতে মিশে যাচ্ছে মানে সব জায়গায় পানির ঘনত্ব সমান না হওয়া পর্যন্ত রং ছড়াতেই থাকবে বিশ্রবণের বেলাও তাই পানিতে ডুবানো কিসমিস ফুলে ডুল হবে ঠিকই কিন্তু কিসমিসটা ফুলতে ফুলতে একেবারে ডিমের মতো হবে না কারণ এক পর্যায়ে তার পানি শোষণ করা বন্ধ হয়ে যাবে তত যতক্ষণ না